Hello everyone, this is Taskin Ahmed. আমি আজকে একটা আমার রিসেন্টলি ঘটে যাওয়া একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। যে আমি একদিন প্র্যাকটিস শেষ করে এসে হঠাৎ অনেক খিদা লাগে এবং বাসায় হঠাৎ সাডেন একটা প্ল্যান হয় যে আমরা বাইরে খেতে যাওয়ার প্ল্যান করতেছি। তো আমার আবার ওই দিন বার্গার খেতে ইচ্ছা করতেছিল, আমার ওয়াইফের আবার মেক্সিকান ফুড খেতে ইচ্ছা করতেছিল, বোনের পিজা, বাবা মুখ প্ল্যান করলো যে না চলো বাংলা টাইপ কোনো ফুড খাই। তখন আসলে আমি একদম একটা কনফিউশনের মধ্যে পড়ি। জাস্ট কিছুদিন আগেই আমি ফেসবুকে স্ক্রল করছিলাম এবং দেখতে পেলাম যে শেফস্টেবল নামে একটি ফুড কোর্ট ওপেন করা হয়েছে বাংলাদেশে। একই ছাদের নিচে 20টি ডিফারেন্ট কুজিনের 26টি রেস্টুরেন্ট আছে সেখানে। তো ওখানে আমার তখন মনে হলো যে এখনই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তখন আমরা সবাই মিলে শেফস্টেবলে গেলাম, যে খুবই সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন এবং বিউটিফুল পার্কিং এজ ওয়েল। তো পরে আমরা যাওয়ার পরে যা এক্সপেক্ট করে গিয়েছি তার থেকে অনেক বেশি আসলে খেয়ে ফেলেছি ওই দিন, কারণ এতগুলো আইটেম, এতগুলো ভ্যারিয়েশন যে আমরা আসলে ওখানে ভাবতেছিলাম কে কোনটা থেকে কোনটা খাবো। তো ওভারঅল খুবই ভালো লেগেছে এবং বাচ্চাদের সুন্দর প্লেগ্রাউন্ডও আছে, তো আমরা খুব এনজয় করেছি এবং সেখান থেকে হাসি মুখে আবার বাসায় ফিরেছি। আমি এবং আমার পরিবার সবাই অনেক এনজয় করেছি সেখানে। তো আশা করি আপনারাও যাবেন, আপনারা এবং আপনাদের পরিবার সবাইকে নিয়ে, কারণ সেখানটায় গেলে আরও বেশি ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবেন এবং আরও বেশি এনজয় করবেন। আমি আর আমার পরিবার তো ডেফিনেটলি আবার যাব এবং আশা করছি আপনাদের সাথেও দেখা হবে আবার।